নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটে এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটে এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জিপি বিড়লা স্কলারশিপে সিলেকশন প্রসিডিউর কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং তার সাথে এটির লাস্ট ডেটও জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত ধরনের স্কলারশিপ রিলেটেড ভিডিও পেয়ে যাবে। আর যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানেও নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, এসব ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জিপি বিড়লা স্কলারশিপে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2021-এ যারা পাশ করেছে HS, তাদের 80% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো কোর্স নিয়ে পড়াশোনা করো না কেন, বর্তমানে তোমরা যে কোনো কোর্সে পড়াশোনা করো না কেন, যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, হিউম্যানিটিস, ল, এগ্রিকালচার, কমার্স, কোম্পানি, চার্টার্ড, বিভিন্ন ধরনের যেসব ডিপ্লোমা, যে কোনো কোর্সে পড়ো না কেন, তোমরা সবাই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে অনলাইন ও অফলাইন দুটিভাবে এখানে ফর্ম ফিল আপ করা হয়। তো তোমরা যদি ফর্ম ফিল আপ দেখতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নেক্সট ভিডিওতে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই ভিডিওটি আমি প্রোভাইড করে দেবো। এই স্কলারশিপটা মেরিট বেসিক হবে এবং 100 জনকে সিলেক্ট করা হবে। এটির আলাদা করে ওয়েবসাইটে রেজাল্ট বেরোবে। সিলেকশন প্রসিডিওরটা কী হবে সেটি আমি তোমাদের শেষে জানাচ্ছি। আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যারা করছো তারা এক্ষেত্রে এলিজিবল। 80% পেতে হবে স্টেট বোর্ডের ক্ষেত্রে, আর সেন্ট্রাল বোর্ড হলে 85% পেতে হবে। এটির লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসে। বছরে তোমরা 50,000 টাকা করে পাবে। তো বর্তমানে তোমরা 2021-এ যারা HS পাস করেছো তারা এক্ষেত্রে এলিজিবল। এক্ষেত্রে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে 3 লাখ টাকা বছরে। HS পাস করার পর তোমরা যে কোনো কোর্সে পড়াশোনা করো না কেন, তোমরা এই ক্ষেত্রে এলিজিবল। সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, এগ্রিকালচার, ল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তোমরা যে কোনো ক্ষেত্রে পড়াশোনা করো না কেন, তোমরা এক্ষেত্রে এলিজিবল। তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যেসব ডকুমেন্টসগুলি লাগবে এক্ষেত্রে অ্যাপ্লাইয়ের জন্য, তোমরা বর্তমানে যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছো সেখানকার যে হেড রয়েছেন, যিনি প্রিন্সিপাল রয়েছেন, তার কাছ থেকে একটি অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশন যে তোমরা ক্লাস 12 পাস করেছো। এবং তোমাদের যে বর্তমানে যে ইউনিভার্সিটি বা তোমরা যেখানে পড়াশোনা করো না কেন, যে কলেজে সেখানে অ্যাডমিশন নিয়েছো, সেই অ্যাডমিশন রিসিপ্টটি তোমাদের লাগবে। প্লাস যে এক্সামটা দিয়েছো, অর্থাৎ HS এর সার্টিফিকেটটা তোমাদের লাগবে। তোমাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেটটা লাগবে। ধরো কেউ গান শেখে, কেউ নাচ শেখে, কেউ খেলা, যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা এখানে দিতে হবে তোমাদের। এবং তার সাথে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে। যদি কারোর গার্ডিয়ান বেসরকারি কোনো কোম্পানিতে কাজ করে সেক্ষেত্রে তাদের স্যালারি সার্টিফিকেটটা দিলেই হবে। এখানে সিলেকশন প্রসিডিউর যেটি রয়েছে, অফিশিয়াল ওয়েবসাইটে একটি রেজাল্ট বেরোবে এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর। এটির লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। এখানে ST, SC, OBC, জেনারেল, মাইনরিটি, যে কোনো ব্যক্তি, যে কোনো স্টুডেন্টই এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে মেরিট বেসিক ও ফিনান্সিয়াল কন্ডিশন দেখে রেজাল্ট বের করানো হবে এবং সিলেকশনের পর তাদের রিভিউ করানো হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। অ্যাপ্লিকেশন ফর্মটি রিভিউ করানোর পর তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে ভয় পাওয়ার কিছু নেই, সামান্য বিশেষ কিছু জিজ্ঞেস করা হবে, হয়তো তোমরা এখন কোন ক্লাসে পড়ছো, তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, এই রকম ধরনের কিছু জিজ্ঞেস করা হবে। যারা শর্টলিস্টেড হবে সেই সব স্টুডেন্টদের অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট বেরোবে এবং এছাড়াও ইমেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেই ইমেলের মাধ্যমে তোমাদের ডেট এবং টাইম বলে দেওয়া হবে এবং কোথায় হবে। এই জিপি বিড়লা স্কলারশিপে স্টুডেন্ট 100 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হবে এবং তাদের নাম অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। যখনই এটা রেজাল্ট বেরোবে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা ফর্ম ফিল আপের ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যে কোনো রকম ইনকোয়ারিতে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ তোমরা মেলও করতে পারো এবং তোমরা ফোনও করতে পারো, মনডে থেকে ফ্রাইডে 11টা থেকে 5টার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।